गुल गुल गुल्ला होई होई हल्ला हल्ला गुल्ला दे दे छूट गुल गुल गुल्ला होई होई हल्ला हल्ला गुल्ला दे दे छूट दे 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 रे दे गुल्ला छूट 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 गुल्ला छूट। শুনো আঙ্কেল, এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা প্রজেক্ট আর খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আর এটা শেষ করতেও না অনেক টাইম লাগবে। সো প্লিজ এবার ঝামেলা করো না, এবার যদি ডাউটও হয় আমার সাথে চলো, যে দেখো কিন্তু প্লিজ। না ভাবি, আমার বয়স কিন্তু বেশি না। আমার প্রথমবার যখন বেবি হলো তখন তো আমার মাত্র 16 বছর বয়স। তখন সবাই বলল যে একটা বেবির ঘরে আরেকটা বেবি হয়েছে। ও আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। বাবাটা কি বললো, কার সাথে থাকবে? দাদের বিছানাটা তো ছোট। ছানা? হ হ ভালো কথা মনে করছস, ছানা খাই না মেলা দিন। আগে তুই দেখ তো আমার দিকে তাকিয়ে, আমি সুন্দর হয়েছি না? আমার লাবণ্যটা বেড়েছে না? আমি আজকে সব লাইন আপ রেডি করে ফেলেছি, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল উই শুড স্টার্ট ওয়ার্কিং, ওকে? আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি মাঠে চলে আসো, আমি যে কটা বাচ্চাকে পারি সবাইকে নিয়ে মাঠে আসতেছি, তুমি চলে আসো। না না, ফার্স্টের দিকে বাচ্চাদেরকে কোনো দরকার নেই, ফার্স্টে তুমি আমি বসে কি ডিসকাস করি তারপর স্টার্ট করি। আমি কিন্তু প্রায় চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। হে ওয়েট 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 ওয়েট, আজকে না আজকে না। হ্যাঁ আজকে না মানে কি? তোমাকে না বললাম অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রজেক্টটা শুরু করা দরকার, আর হচ্ছে আমার অনেক ভালো আইডিয়াস আছে, সো ওয়েস্ট না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করি। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিং, বাচ্চাদের টিম না সবচেয়ে বেস্ট ভাবে সিলেক্ট করতে হবে। না না না, সেটা ঠিক আছে, তুমি যেরকম বাচ্চা চাও সেটা আমি জোগাড় করে দেব। আর তাদের ট্রেন আপ করতে না আমাদের 3 মান্থসের বেশি লেগে যাবে, সো আমাদের ওয়েট করা একদমই উচিত না, রাইট? হ্যাঁ তা লাগবে। আর লিসেন, আমি আমার টিম আর কোচ দুইজনের সাথেই কথা বলেছি, ওরা বলেছে যদি বাচ্চাদের ড্রিম যদি অনেক স্ট্রং হয় আর আমাদের প্ল্যান যদি পারফেক্টলি যায়, ওরা কিন্তু ইন্টারন্যাশনালি ওদেরকে লিংক আপ করতে পারবে। ওয়াও জোস, তাহলে তো খুবই ভালো হয়। ও আর হচ্ছে আমি হচ্ছে ন্যাশনালি কোচ হিসেবে তোমার নামে সাজেস্ট করেছি, তো তুমি তোমার কাগজপত্র পাসপোর্ট সব রেডি করো ভিসার জন্য, আমরা সিক্স মান্থ পর আমরা অ্যাপ্লাই করবো, ওকে? কি বলো না বলো, বেটার তুমি কোচ হয়ে যাও। আমি কেন খেলবো, আমি তো মেয়ে, আর ফার্স্ট অফ অল আমি ব্যাডমিন্টন প্লেয়ার, আর আমি বাচ্চাদেরকে সিলেক্ট করছি খেলার জন্য। আর এনিওয়েজ এগুলো নিয়ে ডিটেইলসে সব কথা বলবো বাসে এসে নেই তোমার, ওকে? আই এম অন দ্য ওয়ে। না আজকে না আজকে না। আবার বল আজকে না কেন? না সমস্যা না মানে আবার আবার একটু সমস্যা। আচ্ছা আমি আসবো নাকি না এটা বলো। না না তুমি আসো, মানে যেহেতু একটু সমস্যা মানে আমরা দরকারে বাইরে বসবো, তুমি আসো আমরা বাইরে বসি। আচ্ছা বেটা তুমি মাঠেই আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে আসতেছি। আচ্ছা ঠিক আছে আসো। তুমি কখন এলে? কেন বারবার বাড়িতে থাকতে পারলে না? একে ওখান থেকে বের করে দিয়েছে পাগল মনে করে। আরে কান পাইতে শুই না দেখো, বলো তো টিউমার টিউমার, এখন কান পাতো হাত পাতো, দেখো নড়াচড়া তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আসবা? আরে পাগল, ওটা টিউমারই, যে ডাক্তার বলেছে এটা টিউমার না, ওটা কোনো ডাক্তারই না, ও ডাক্তারি সার্টিফিকেট কেড়ে নেওয়া উচিত।
পাগল হয়ে গেছো তুমি, আমি বুঝতে পারছি তুমি আসলে লজ্জা পাইতেছো না। এদিকে আসো, এদিকে আসো, কান পেতে শুইটা দেখো, এইটা টিউমার নাকি? আরে আমি, আচ্ছা তুমি পাগল হয়ে গেছো, সত্যি তুমি পাগল হয়েছো, আমাকে পাগল বলতে বলতে আমাকে পাগল বানিয়ে ফেলছো তুমি। এই শুনো, কলোনিতে কিন্তু মিষ্টি বিতরণ করতে হবে, তা না হলে কিন্তু ওই যে বিকালবেলা হাঁটাচলা করতে বলছে ডাক্তার, আমি কিন্তু লজ্জা পাবো, বুঝছো? এই খবরদার, খবরদার কলোনি নিয়ে কোনো কথা বলবে না, মিষ্টি বিতরণ না কলোনিকে, এই পাগলামি ছাড়ো এগুলা, তোমার কিচ্ছু হয় নাই, তোর পেট ব্যথা হয়েছিল ওখান থেকে একটা টিউমার গজিয়েছে, টিউমারটাকে কেটে ফেলো, ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যদি মিষ্টি না আনতে পারো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বাসায় বিরিয়ানি রান্না করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এটা একটা প্রেস্টিজ ইস্যু, বুঝছো না? এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, আমার টাকা কি ঝনঝনে পড়ে? হ্যাঁ দাওয়াত দিয়ে খাওয়াবো, কারণটা কি, কী কারণ পাগলামি? আচ্ছা হাতটা ধরো তো, আমাকে একটু উঠা বসাও তো, উঠা বসাও না, ডাক্তার বলছে যে সাবধানে নড়াচড়া করতে, হাতটা একটু ধরো, এক লাভ ওঠো, কিচ্ছু হবে না, ওঠো, আরে হাতটা দাও, কে চাই তোরা, আস্তে আস্তে চল। শোনো, আমার টিম আমাকে মেল করেছে এন্ড দে ওয়ান্ট মোর ইনফরমেশন ফ্রম মি, আর তারা চায় আমি কাজটাকে আগিয়ে দিই। আমি যেটা প্রজেক্ট নিয়ে আসছিলাম সেটা তো হয়ে গেছে অলমোস্ট, আর মানে হয়েছে, বাট দে ওয়ান্ট মি টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, তো ওই কাজের জন্য আমি অলরেডি লাইন আপ সব মোটামুটি সবই রেডি করে ফেলেছি, জাস্ট তুমি যেদিন ফ্রি তোমাকে দেখাবো আমি সবগুলো, তারপর আমাদের আই গেস আরও 6 মাস লাগবে ম্যাক্সিমাম সেকেন্ড প্রসিডিউর করতে গেলে। তাহলে তুমি আরও 6 মাস আছো বাংলাদেশে? হ্যাঁ, কোনো সমস্যা তোমার? আমার কেন সমস্যা হবে, ঠিক আছে কাজ করে ফেলো তুমি। কাজ করে ফেলো মানে? আই নিড ইওর হেল্প ফর দিস। কিন্তু আমি তোমাকে হেল্প করতে গেলে, তোমার সাথে কাজ করতে গেলে তো মানে বস তো, টিটো বস তো রিয়্যাক্ট করে, মানে উনি অনেক মাইন্ড করে, আমার কাছে মনে হয় সে মাইন্ড করে অন্য কিছু নেই, কাজ করতে গেলে মাইন্ড করবে না, তাকে আমি অলরেডি এখনই বুঝিয়ে শুনে এসে পড়েছি, সো আই ডোন্ট থিঙ্ক প্রবলেম হবে। উনি কি নিয়ে মাইন্ড করে? মানে এখন কাজের জায়গায় যদি তুমি প্রেম করো অবভিয়াসলি মাইন্ড করবে, রাইট? করবা নাকি না এটা বলো। না না অবশ্যই, তাহলে মানে কি আমি কি আরো নতুন ছেলে মেয়ে সব জোগাড় করে টোটাল প্রজেক্টটা আবার নতুন করে রেডি করব? নতুন ছেলে মেয়ে মানে বাচ্চাদেরকে নিয়ে প্রজেক্ট? ওইটাই বললাম আমি, মানে বাচ্চাদেরকে। বা তুমি বুঝতেছ তো কি নিয়ে লাগবে আমার? ঠিক আছে, মনে ছোট দাও, ঠিক আছে চল চটপটি খেয়ে আসি। আমি চটপটি খাই, দেন ফুচকা, আইসক্রিম খাবো, চলো। তোমার ঘুম কেমন? মানে মানে তুমি কি রাতেবেলা খুব নড়াচড়া করো? কি করেছিস আমি কি করে বলবো, তো জানি না। না মানে আমার আবার কারো হাত পা যদি আমার গায়ের মধ্যে পড়ে তাহলে আমার আবার ঘুম আসতে চায় না। হ্যাঁ হ্যাঁ, এটা তো মুশকিল, তাহলে কি করবা, তোমার কি নিচে বিছানা করে দিবো? নিচে? হ্যাঁ, তোমার তো কোনো অসুবিধা নাই, বললা বললা তুমি যেখানে সেখানে ঘুমাইতে পারো, সোফার মধ্যে ঘুমাইতে পারবো। না না, সোফায় ঘুমাতে পারবো সেটা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু আবার নিচে শুলে ঝামেলা, কারণ আমার নিউমোনিয়া হয়েছিল তো ঠান্ডা লেগে যাবে। তাহলে কি আমাকে নিচে ঘুমাতে বলছো? না, তুমি কেন নিচে শুবা? আমি আসলে কারোর সাথে শেয়ার করতে পারি না। ওরে বাপরে, তাহলে আপনি খাট মাথায় করে নিয়ে আসেন না কেন আফা? রাতে না ডাকো?
হ্যাঁ ডাকবে না কেন? আমার মামি তো যা জোরে জোরে নাক ডাকতো আমি পাশের রুম থেকে শুনতে পেতাম। তো রাতে ঘুমাতেই পারতাম না, সেজন্য দিনেই ঘুমাতাম। কিন্তু আজকে তো সেটা পসিবল না, কারণ সকালবেলা আমার ইন্টারভিউ আছে, সেজন্য আমার এখন একটা ফ্রেশ ঘুম দিতে হবে, সেজন্য কথাটা বলছিলাম আর কি। না আমি নাক ডাকি না। থ্যাংক ইউ। আমি কিন্তু নাক ডাকি, কারণ আমার নিউমোনিয়া তো প্রায় নাক বন্ধ হয়ে যায়। কি সর্বনাশের কথা, এই মেয়ে কি সারা রাত হাতির মতো নাক ডাকবে নাকি? আব্বা আমার এটা কোন ঝামেলার মধ্যে ফেললো, দূর। হ্যালো হ্যালো দিছি, কেমন আছো? মাই কামিং শাশুড়ি কেমন আছে? হ্যালো, হাউ ইজ আর ফিজিক্যাল কন্ডিশন, মানে শরীর ঠিক আছে তো, ফিট? মা শরীর তো ঠিকই আছে। তাহলে আমরা কালকে আসি, টুমারো কামিং? আমরা মানে? আরে তুমি ভুলে গেছো, ওই যে আমার একটা কাজিনের কথা বলেছি না, তোমাকে দেখতে চায়, মানে আমার হবু বউকে দেখতে চায়। ও তো আমার মোর দেন মাই ব্রাদার, ইউ নো মাই বোজম, ভেরি ক্লোজ টু মি। আমার ছবি দেখাও। না না না, ছবি তো দেখানোই যায়, আমার ফোন তো তোমার ছবিতে ভরপুর, ফুল, ইউ নো আমার ফোন থেকেই আমি ওকে তোমার ছবি দেখিয়েছি। কিন্তু ও আমাকে চ্যালেঞ্জ করেছে, মানে তোমার ছবিতে তুমি যত সুন্দর, আসলে তুমি নাকি দেখতে অত সুন্দর না। ইনা সুন্দরী, সুন্দরী, মানে সেই জন্যই তো আমি ওকে সামনাসামনি তোমাকে দেখাতে চাই, ওকে আমি দেখাতে চাই যে আমি পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। বিউটিফুল মিস ওয়ার্ল্ড। তাহলে কালকে না, অন্য একদিন। না আসলে হচ্ছে কি, ও তো চাকরি করে, ও শুধু কালকেই ফ্রি, অনলি কালকে ফ্রি, আর আর কোনো দিন সে ফ্রি নাই। আসলে হয়েছে কি, ও তোমার হাতের রান্না খেতে চাইলো, তাই আমি রাজি হয়ে গেলাম। এখন যদি আমি ওকে না বলি তাহলে তো ও ভাববে আমি অ্যাভয়েড করছি, ও ভাববে যে ও যা মিন করেছে তাই ঠিক। আমি তো আসলে দেখাইতে চাই যে আমার হবু স্ত্রী, কামিং ওয়াইফ, কত ভালো রান্না করে, কত ভালো ফ্যামিলি বিলং করে, ইউ নো আমি কি বুঝাইতে চাইতেছি? না মানে আমার না আশা একটু সমস্যা আছে। কি সমস্যা? এনি প্রবলেম? টেল মি, আমি জামাই, ইওর ফিউচার হাজবেন্ড, তুমি আমাকে বলো, এনি সমস্যা, এনি প্রবলেম, আই উইল সলভ, আমি সলভ করে দিব, নিঃসংকোচে আমাকে বলো। শোনো না, ফোনে তো বুঝাইতে পারবো না, আর কয়েকটা দিন পরে আসলে হয় না? কয়েকদিন পর, মানে সো লং, আমার তো তোমার সঙ্গে কথা না বলে দেখা না করে থাকতেই মন চায় না। আমার তো মন চায় প্রতিদিন একবার আমি তোমাকে দেখি। এই যে এখন তোমার সঙ্গে কথা বলছি, আমার একদমই ইচ্ছে করছে না ফোনটা রাখি, আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি। হ্যাঁ কি, ফোন রেখে দিব? হ্যাঁ, খোদাফেজ, ভালো থেকো, লাভ ইউ মাই লাভ বার্ড, ঠুনঠুনি, বাই।
কিরে কই গেছিলি? দাদি ছাদে গেছিলাম ব্যায়াম করতে। ব্যায়াম? ছাদে তো ব্যায়াম থুইছে কে? ও বুঝছি বুঝছি, রিমি মিষ্টি ভরে আশা দিছে ব্যায়ামে না? আমার একটু দিতে কইছে, আমি ওই যে দুধ বার দেখাম। তোমার কি খাওয়া ছাড়ার কোনো গল্প নাই? তোর শরীরের কি অবস্থা? বস্তা হ গ্রামে গেলে এই বস্তা বইরা ভরে আনাম যাবে, এইবার কিন্তু বস্তা লয়ে যাবি ভরে আনতে। আচ্ছা তোমার কি খাওয়া ছাড়ার কোনো কথা নাই? তুমি মানে অন্য কোনো চিন্তা করতে পারো না নাকি? কি করবো ক, তোর বাপে তো আমাদের কোনো টাকা পয়সা দেয় না। বাপের দেয় না কি হয়েছে? নাতি দিব, নাতি দিব, নাতিরে কম আর তোমার নাতিরে বুঝা কম যে এবার একটা চাকরি বাকরি করতে, তাহলে আব্বা আমার দিয়ে চাকরি হবে না। হবে না মানে তুমি কি মনে করছো? সারা জীবন আমার ঘাড়ে বসে খাবা না? আগে তোমাকে 15 দিন সময় দিয়েছিলাম, এখন 7 দিন। 7 দিনের মধ্যে একটা চাকরি জোগাড় করে তারপরে আমাকে দেখাতে হবে। আচ্ছা হবে তো চাকরি, তারা ওরা করার কি আছে? আছে আছে, অবশ্যই আছে। অল্প কিছুদিনের মধ্যে আমি তোমার বিবাহ দিব। বিয়ে মানে? বিয়ে মানে একটা মেয়েকে আল্লাহর নাম করে কবুল করে এই সংসারে নিয়ে আসতে হবে, এবং সেটা আগামী কিছুদিনের মধ্যে ঘটে যাবে। মেন্টালি প্রিপেয়ার্ড হও। পাত্রী দেখা হয়ে গেছে। ছাত্রী? এই বাড়িতে তো কোনো ছাত্রী নাই, রিমির পড়া তো কবে শেষ হয়ে গেছে? চুপ করো দাদি। আপা পাত্রী মানে কি? আমি এখন বিয়ে করব না। আপনি বললে তো হবে না, এবারে সিদ্ধান্তটা আমার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পাত্রী পছন্দ করা হয়ে গেছে, এখন জাস্ট বিয়ে করাটা বাকি। পাত্রী কোথায় বেলা? আচ্ছা তুমি কি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছো নাকি? এই বাপের সাথে কীভাবে কথা বলতে জানো না? ভুলে গেছে নাকি আমি তোমার বাপ? আমি স্বপ্ন দেখেছি না, আমি যেটা বলছি সেটা রাইট। পাত্রী নিজে নিজে হেঁটে আমার বাড়িতে চলে এসছে, এটা আল্লাহর ইচ্ছা। আমার বন্ধুর ভাগ্নি মৌ, তার সাথেই তোমার বিবাহ ঠিক করেছি। মানে কি আটকায় সব কি কথা? এটি আটকার কিছু নেই, আমার বন্ধু মহসিন তার চিঠিতে সুন্দর করে লিখেছে তার অনাথ ভাগ্নির জন্য একটা সুপাত্র জোগাড় করতে। আমি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সুপাত্র জোগাড় করার দায়িত্ব নিয়েছি, তাই তোমার সাথে বিবাহ দেব। আর আমাকে তোমার সুপাত্র মনে হলো? জি না, আপনি কোনোভাবেই সুপাত্র না, তবে সুপাত্র হওয়ার একটা সুযোগ আপনার সামনে আছে। আপনি যদি এই কন্যাটিকে বিবাহ করেন তাহলে তার দায়িত্ব নেওয়ার পরে যদি আপনি সুপাত্র হয়ে উঠতে পারেন সেটি আলহামদুলিল্লাহ। আব্বা এটা বেশি বেশি, কোনো আব্বা টাব্বা না। তাহলে আপনি ছেলেকে ম্যারেজ করিয়ে ফেলেন, আপনার ছেলের বউ আপনার বেবিটাকে পেলে দিতে পারবে, নতুন বউ কোনো কথাও বলতে পারবে না। বাহ, বাঁচা গেল। বাঁচা গেল মানে? না তুই ভাব, মানে কি অবস্থা হবে, সে আমার পাশে শুয়ে নাক ডাকবে, এটা কি হয় বল? তুমি কি বাচ্চা লালন পালন করতে জানো? বেবি বেবি? হ্যাঁ আমি নিজেকে পালতে পারি। ব্যাকুল মায়া কয় কি মানে নিজেকে না, বেবি সিটিং এটা কখনো দেখো না? হ্যাঁ না, আমি আমার লাইফে কখনো বাচ্চা দেখিনি এখনো। দিনি একটু আমার শাড়িটা একটু ঠিক করে দাও না। এখনই পায়ের নিচে বসাইতে চাও তাই না? ডাইনি কোথা কর না, আমার না, ওরও আসছে। মানে? মানে এসি আসছে। ও এসি আসছে মানে আব্বা গোল্লা ছুট, গোল্লা ছুট, গোল্লা ছুট।